এপিসোডের শুরুতে দেখা যায় স্বর্গের তিন সেক্টর লোকেরাই বলছে তাইজিনকে ব্যারেন অ্যাবিস থেকে বের করতে হবে, না হলে ও শয়তানের দেবতায় পরিণত হবে। তিন দিন পর আমরা সেখানে যাব আর তাইজিনকে সেখান থেকে বের করে নিয়ে আসব। অন্যদিকে শিং তাইজিনকে তার সকল শত্রুদের দেখাচ্ছিল আর বলছিল তোমাকে কেউ ভালোবাসে না, তাইজিন ওর এসব কথা পাত্তা দেয় না, আর বলে লিডার কু মারা গেছে আর সুসু বিপদে আছে। শিং বলে কি ভাবছো তুমি? আমি বলছি তুমি কি ভাবছো, তুমি ভাবছো লিডার কু কি করে মারা গেল তাই না? সে যেখানে মারা গিয়েছিল সেখানে শুধু তিনজন ছিল, লিডার কু, সুসু আর দিমিয়ান। তাইজিন বলে তুমি সুসুকে আঘাত কেন করেছো? শিং বলে আমরা কিছুই করিনি, আমরা তো জানতামই না যে শয়তানি হাড় সুসুর মধ্যে আছে, তাহলে তো আমরা কবে সেটা বের করে নিয়ে আসতাম। শিং তখন চলে যেতে থাকে। তাইজিন ভাবে সেও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, এই শয়তানি হাড়ের জন্য হয়তো বায়ু সঠিক ছিল, আমার নিয়তি আমি বদলাতে পারবো না। তাইজিন শিংকে থামতে বলে আর বলে আমি শয়তানের দেবতা হতে রাজি, আর এইসব কিছু মনই শুনছিল। তখন আমাদের দেখানো হয় দিমিয়ান বেঁচে আছে আর সে সেই শয়তানি হাড় নিজের মধ্যে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, কিন্তু সে তখন খুবই অসুস্থ ছিল, তাই তার এই শয়তানের হাড় নেওয়ার জন্য অনেক শক্তির প্রয়োজন, তাই তাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর সে শিউর কাছে আসে। সে শিউকে বলছিল তুমি হয়তো জানো না সেদিন কি হয়েছে, তোমার মধ্যে থেকে শয়তানি হাড় বের করার সময় তাইজিন সেখানে চলে আসে আর স্কাই স্ল্যালিশ তলোয়ার দিয়ে লিডার কুকে মেরে তোমার শয়তানি হাড় নিয়ে সে চলে যায়। শিউর তখন সন্দেহ হয় কারণ তাইজিন তাকে ক্রস বো বোন রিসেলিং সিলের কথা বলেছে, যদি তার কাছে স্কাই স্ল্যালিশ তলোয়ার থাকতো তাহলে সেটা সে নিশ্চয়ই তাকে বলতো। দিমিয়ান তখন চলে যায়। শিউ তখন একটা স্পেল তৈরি করে আর বলে সত্যিটা জানতে আমার আপনার সাহায্যের দরকার। এদিকে ব্যারেন অ্যাবিসে তাইজিন বলে 10,000 বছর আগে এই জায়গাটা এরকম ছিল না। শিং বলে তুমি কি করে জানলে? তাইজিন বলে তুমি আমাকে প্রশ্ন করছো। তাইজিন মনে মনে ভাবে সুসু দিমিয়ান তোমার আশেপাশে থাকলে তুমি নিরাপদ নও, আমাকে যেভাবেই হোক দিমিয়ানকে তোমার কাছ থেকে সরাতে হবে। তাইজিন বলে আমার কি শুধু তোমরা দুজনেই আছো? শিং বলে মানে? তাইজিন বলে 10,000 বছর আগে দিমিয়ান আমাকে ধোকা দিয়েছিল, আমি তাকে এই ব্যারেন অ্যাবিসে ফেরত চাই। তারা তখন বলে ঠিক আছে। এদিকে মাস্টার ঝাইও কাছে একজন শিষ্য এসে বলে মাস্টার তাইজিন ব্যারেন অ্যাবিসে আছে এবং শিং আর জিংমি তার সকল কথা শুনছে। মাস্টার বলে এই কথা কাউকে বলো না, এর হয়তো কোনো কারণ আছে। তখনই তার কাছে শিওর একটি স্পেল আসে এবং সে বুঝতে পারে তারা দুজন ছাড়াও তাইজিনকে শিও বিশ্বাস করে। পরদিন সকালে শিউ কিছু ওষুধ নিয়ে দিমিয়ানের ঘরের সামনে যায়। দিমিয়ান দরজা খুললে শিউ বলে বাবা আপনি অসুস্থ, আমি আপনার ক্ষত জায়গায় ওষুধ লাগাতে এসেছি। দিমিয়ান বলে আমি একটি শয়তান, আমার ভিতরে শয়তানের রক্ত আছে, সেটা তোমার ক্ষতি করতে পারে। শিউ বলে সমস্যা নেই আমি আপনারই মেয়ে। এরপর সে ভেতরে যায় কিন্তু দিমিয়ান বাইরে তার পাওয়ার দিয়ে ঘরটা সিল করে রাখে। ঘরে আসার পর দিমিয়ান বলে আমার ভয় হচ্ছে, আঘাত দেখে যদি তুমি ভয় পেয়ে যাও। সুসু বলে আপনি কি এটা ভয় পাচ্ছেন যে আপনি যেটা দেখাতে না চান আমি সেটা দেখে ফেলবো? দিমিয়ান তখন মুচকি হেসে তাকে তার ক্ষত দেখায়। সুসু বুঝতে পারে এটা তার বাবার দেওয়া আঘাত। সুসু কিছু করতে যাবে, দিমিয়ান তখন তাকে আটকে দেয় আর বলে তুমি ভয় পেও না, কিছুক্ষণের মধ্যেই ওরা তোমাকে খুঁজে নেবে। দিমিয়ান বাইরে চলে আসে। তখনই মাস্টার ঝাইও তার উপর আক্রমণ করে। দিমিয়ান বলে তার মানে তুমি আর আমার মেয়ে মিলে এসব প্ল্যান করেছো? মাস্টার ঝাইও দিমিয়ানকে প্রায় মেরেই ফেলেছিল, তখন সেখানে শিং চলে আসে আর সে মাস্টার ঝাইয়ের সঙ্গে ফাইট করে। জিংমি দিমিয়ানের কাছে শয়তানি হার চাইলে দিমিয়ান তো দেয়ই না, উল্টে তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। মাস্টার ঝাইও অসুস্থ হয়ে যায়। শিং বলে এখানে সময় নষ্ট না করে চলো আমাদের দিমিয়ানকে খুঁজতে হবে। দিমিয়ান তখন একটি নিরাপদ জায়গায় চলে আসে। সেখানে সে ভাবতে থাকে আমাকে এখনই শয়তানের হাড় নিজের মধ্যে নিয়ে নিতে হবে, নইলে ওই শয়তান দুটো এই হাড় নিয়ে নেবে। তখন সে শয়তানি হাড় নিজের মধ্যে অ্যাবজর্ব করে। এদিকে সুসু ঝাইয়োর কাছে আসে। ঝাইয়ো বলে শিং আর জিংমি এসেছিল, তারাও আমাদের মতো শয়তানি হাড় নিতে চায়, তবে আমি নিশ্চিত দিমিয়ান শয়তানি হাড় নিজের মধ্যে নিয়ে নেবে, তাকে আমাদেরকে আটকাতে হবে, কিন্তু এই কাজে গঙ্গেও আমাদের বাধা হয়ে দাঁড়াবে কারণ ও এসব বুঝতে পারছে না, তাই আমাদের দুজনকে আলাদা হতে হবে, আমি দিমিয়ানকে আটকাতে যাচ্ছি তুমি গঙ্গেওকে আটকাতে যাও। এরপর তারা চলে যায়। এদিকে সবাই তাইজিনকে তাদের প্রধান হিসেবে মেনে নিয়েছে। শিং বলে হুজুর দিমিয়ানকে ধরতে পারিনি, তবে আমরা তার পেছনে শয়তানদের পাঠিয়েছি। তাইজিন ভাবতে থাকে তার মানে দিমিয়ান সুসুর কাছে নেই, সুসু এখন নিরাপদ, তাছাড়া স্বর্গের মাস্টাররা অবশ্যই দিমিয়ানকে ছেড়ে দেবে না, কিন্তু শয়তানেরা যদি শয়তানি হার পেয়ে যায় তাহলে তো তারা এখানে নিয়ে আসবে আর যে কোনো মূল্যে আমার ভেতরে সেটা প্রবেশ করাবে, তার আগে যেভাবেই হোক আমাকে সব কিছু আটকাতে হবে, আমি নিজেকে কিছুতেই শয়তানের দেবতা হতে দেব না। তাদের এসব কিছুই মনি দেখছিল।
তাইজিনের চেহারা দেখে মনি বুঝতে পারে তাইজিন কিছু প্ল্যান করছে। মনি তখনই বেরিয়ে পড়ে। তাইজিন তখন সবাইকে বলে, সকল শয়তানদের ডাক দাও, কারণ আমি সিংহাসনে বসতে যাচ্ছি। সকল শয়তানরা তখন আসে। সিং আর জিংমি অনেক খুশি হয়। তাইজিন সিংহাসন পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে থাকে। তারা জিজ্ঞেস করে, কি হয়েছে? তাইজিন তখনই দরজা লাগিয়ে দেয় আর শায়ু সেক্টর শেখানো সেই তলোয়ারের খেলা শুরু করে, যেখানে একটি তলোয়ার দিয়ে হাজারো তলোয়ার বানানো সম্ভব। মুহূর্তের মধ্যে হাজার হাজার তলোয়ার তৈরি হয় এবং তারা শয়তানদের ধাওয়া করে। সুসু এটা দেখে বুঝতে পারে এটা স্বর্গে শেখানো টেকনিক। তাইজিন বলতে থাকে, আজ যদি আমি মরে যাই তাতেও আমার দুঃখ নেই, তবে শয়তানের দেবতাকে আমি ফিরতে দেব না। তখনই তাইজিনের ভেতর থেকে হার্ট গার্ডেন স্কেলটি বেরিয়ে আসে এবং সে সেই স্বপ্নে চলে যায়। সেখানে মিঙ্গি তাকে বলে, তুমি কি মরে যেতে চাইছো? তুমি জানো তুমি হার্ট গার্ডেন স্কেল অ্যাক্টিভেট করেছো? এর কারণ হচ্ছে, তুমি যদি মনে করো তুমি মারা গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে সেটা ভুল। তোমার কি মনে হয় না জীবন দামি? তাইজিন বলে, জীবন অনেক দামি, কিন্তু আমার জীবনের বিনিময়ে যদি হাজারো জীবন বেঁচে যায় তাহলে আমি মরে যেতে রাজি আছি। মিঙ্গি বলে, তোমাকে আমি আমার জীবন কাহিনী দেখিয়েছিলাম যাতে তুমি বুঝতে পারো তুমি মারা গেলেই সবকিছু আটকে যাবে না। আমার শুধু এতটুকুই বলার ছিল, বাকিটা তোমার ইচ্ছে। মিঙ্গি বিদায় নিয়ে চলে যায় আর জুমিন তার নিজের রূপে ফিরে আসে এবং অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে মনি আসে। মনি বলে, আমি তোমাদেরকে প্রোটেক্ট না করলে আজ তোমরা মারা যেতে। এদিকে শিও হাঁটার সময় শয়তানেরা বুঝতে পারে এখানে অন্য কেউ আছে, কারণ তারা তার গন্ধ পাচ্ছিল। এরপর দেখা যায় জুমিনকে একটি মাকড়সা জালের উপর রাখা হয়েছে আর দেখাশোনার জন্য বায়ুকে তার পাশে রেখেছে। সিং বলে, ওর দেখাশোনা করো, আমরা শয়তানি হাড় আনতে যাচ্ছি, আনার পরে সেটা ওর ভেতরে দিয়ে ওকে শয়তানের দেবতা বানাবো, এরপরে তুমি মুক্ত হয়ে যাবে। এরপর সিং চলে যায়। এদিকে বাইরে চিশাও এবং অন্য সেক্টর প্রধানরা আলোচনা করছিল তারা সেখানে কিভাবে যাবে। তখন সেখানে গঙ্গেও আসে আর সে বলে, আমি আগে আমার সকল সাথীদের নিয়ে সেখানে যাইতে চাই, আমি তাদেরকে নেতৃত্ব দেব। এদিকে দিমিয়ান তার ভেতরে সম্পূর্ণ শয়তানের হাড় অ্যাবজর্ব করে নেয়। তখন শয়তানের দেবতা তাকে বলে ওঠে, তুমি শয়তানি হাড় নিয়ে আমার জায়গা নিতে চাও? এখন থেকে তুমি শুধু আমি যা বলবো তুমি তাই করতে বাধ্য। এদিকে তাইজিনকে সেই শয়তানি ডাইনিটা খাওয়ার পরিকল্পনা করছিল। বায়ু তখন ব্যারেন অ্যাবিসের ভেতরে শয়তানদের খুঁজছিল। তখন সে কল্পনা করে তাইজিন তাকে কি বলেছিল। তাইজিন তাকে বলেছিল, মাস্টার ছাড়া আমার জীবন কিছুই নয়, উনি আমাকে দ্বিতীয় জীবন দিয়ে আমার জীবনে আর একজন খুবই গুরুত্বপূর্ণ, সে হলো তুমি। যখন আমার নিজের ভাই আমাকে মেরে ফেলতে চেয়েছে তখন তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে খুঁজে বের করেছ, আমাকে জিং রাজ্যে নিয়ে এসেছো, সবসময় তুমি আমার সঙ্গে ছিলে। যখন আমি আবার মরতে যাচ্ছিলাম তখন তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়েছ, আবারও আমাকে বাঁচিয়েছ। যখন আমি শিওকে ফিরে পাওয়ার সব আশা ছেড়ে দিয়েছিলাম তখন তুমি আমাকে আশা দেখিয়েছিলে, তুমি সবসময় আমার সাথে থেকেছ। বায়ু এসব কথা মনে করে সেই ওষুধটা আর তাইজিনকে দেয় না। বায়ু ভাবতে থাকে, আমি মহারাজকে কিছুতেই কষ্ট থাকতে দেব না। তখনই সেই রেশমি সুতার ডাইনি চলে আসে এবং বায়ুর উপরে অ্যাটাক করে। সে বায়ুর রক্ত খেয়ে বলে, তোমার রক্তের টেস্ট তো আলাদা, সেখানে আদর্শ, লয়ালিটি এবং কিছু অনুশোচনাও দেখা যাচ্ছে। বায়ু বলে, আমি আমার মহারাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমি ওনাকে বাঁচাতে এসেছি, তুমি আমার প্রাণ নিয়ে নিলেও ওনাকে ছেড়ে দাও। ডাইনি তখন বলে, তোমার রক্তের স্বাদ আমার পছন্দ হয়েছে, তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ করে দিই। সে যখনই বায়ুকে কামড় দিতে যাবে তখনই তাইজিন তার উপর অ্যাটাক করে। তাইজিন বলে, তুমি ওকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। ডাইনি বলে, তুমি আমাকে ছাড়বে তখন যখন তুমি নিজে বাঁচো। সে তার রেশমি সুতা তাইজিনের ভেতরে প্রবেশ করলে সে তার চোখের সামনে তাইজিনের সকল অতীত দেখতে পায়। তাইজিনের এত খারাপ অতীত দেখে ডাইনি চুপ হয়ে যায়। তার গলায় তলোয়ার ধরলে ডাইনি বায়ুকে ছেড়ে দেয়। চলে আসার সময় ডাইনি বলে, তোমার মধ্যে শয়তানের দেবতার সকল কিছু রয়েছে, নিঃসন্দেহে তুমি ভবিষ্যৎ শয়তানের দেবতা, তবে তোমার রক্তে কিছুটা অন্যরকম কিছু দেখা যাচ্ছে, কিছু মিষ্টি অনুভব এবং সানশাইনের ছোঁয়া, তুমি কিছুটা আলাদা। তাইজিন এরপর বায়ুকে নিয়ে চলে আসে। বায়ু বলে, মহারাজ এখন সিং আর জিংমি এখানে নেই, আপনি পালিয়ে যান। তাইজিন বলে, ওরা কি তোমাকে আমাকে দেখে রাখার জন্য বলেছিল, তুমি যাবে না? বায়ু বলে, না। তাইজিন বলে, তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়েছ, এমনকি ইউ ট্রাইবের কি হবে? বায়ু বলে, আমি অনেক ভেবেছি, ইউ ট্রাইবের লোকেদের আমি বাঁচাতে পারবো না, অন্তত আমি আপনাকে বাঁচাই। তাইজিন বলে, তোমার প্ল্যান কি? বায়ু বলে, আমি এখানেই থেকে যাব, ওরা রাগ করে আমাকে মেরে ফেলবে। তাইজিন বলে, এসব না ভেবে চলো একসাথে মিলে একটা কিছু উপায় বের করি। বায়ু বলে, ধন্যবাদ মহারাজ। এরপর তারা একসঙ্গে মিলে ব্যারেন অ্যাবিসের বাইরে চলে আসে, কিন্তু তখনই সেখানে জিংমি চলে আসে। তাইজিন মনে মনে বলে, ওকে বুঝতে দেওয়া যাবে না যে বায়ু আমাকে বাঁচিয়েছে। তাইজিন তখন বায়ুকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। জিংমি বলে, কি হলো, প্ল্যান ফেল করেছে?
তাইজিন বলে কিসের প্ল্যান, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর যারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না। চিংমি বলে, সিং শুধুমাত্র শয়তানের দেবতার জন্য তোমাকে বাঁচিয়ে রেখেছে, তবে আজ আমি তোমাকে পেয়েছি। এই বলে সে তার পাওয়ার দিয়ে সকল শয়তানদের ডাকতে থাকে। তাইজিন তখন তার ইমমর্টাল পাওয়ার ইউজ করে, তখনই সিং চলে আসে আর তাইজিনকে এক ধাক্কায় আবারও ব্যারেন অ্যাবিসে পাঠিয়ে দেয়। এত উপর থেকে পড়ে তাইজিন প্রচণ্ড আঘাত পায়। তাইজিন আস্তে আস্তে গিয়ে একটি পাথরের পেছনে লুকায়। উপরে জিংমি সিংকে বলে, আমরা ওকে মেরে ফেলছি না কেন? সিং বলে, আমরা এখনো শয়তানি হার খুঁজে পাইনি, ওকে মেরে কি লাভ, চলো ওর কাছে যাই। এরপর তারা নিচে আসে। জিংমি বলে, ভালোয় ভালোয় বাইরে আসো, আমি আসলে কিন্তু শরীরের হাড় সব ভেঙে ফেলবো। এরপর তারা তাকে খুঁজতে থাকে। তখন ঝাইও ব্যারেন অ্যাবিসে আসে। সে ভাবতে থাকে, এতক্ষণে নিশ্চয়ই দিমিয়ান শয়তানি হাড় অ্যাবজর্ব করে নিয়েছে এবং প্রথমেই সে যাবে শয়তানের দেবতার প্রাসাদে, আমাকে সেখানে যেতে হবে। অন্যদিকে দিমিয়ান চলে আসে জিংমি আর সিং এর কাছে, আর সে জিংমির গলা চেপে ধরে। শয়তানের দেবতা বলতে থাকে, জিংমি তোমার পাওয়ার আমাকে দিয়ে দাও। সিং বলতে থাকে, এটা তো আমাদের শয়তানি দেবতার কণ্ঠ। জিংমি বলে, বাঁচাও। সিং তখন তাকে বাঁচাতে যায়, দিমিয়ান তখন তাকেও ধরে ফেলে। জিংমি তখন তার পাওয়ার ইউজ করে আর সবাই আলাদা হয়ে যায়। জিংমি তখন তার সকল শক্তি দিমিয়ানের দিকে ছুড়ে দেয়। জিংমির সকল এনার্জি তখন দিমিয়ানের ভিতরে যাচ্ছিল আর তাকে দেখে মনে হচ্ছিল এতে তার ভালো লাগছে। তাইজিন মনে মনে বলে, ও শয়তানি শক্তি অ্যাবজর্ব করছে, তার মানে কি ওর ভিতরে শয়তানি হার রয়েছে। কিছুক্ষণ পর দিমিয়ান বলে, এটা যথেষ্ট নয়। এরপর সে জিংমির সকল পাওয়ার আনতে শুরু করে। সিং তাকে থামাতে গেলে জিংমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর সাথে সাথে জিংমির সেই খড়ের পুতুলটাও পড়ে যায়। জিংমি সেখানেই মারা যায়। কিন্তু মরে যাওয়ার আগ পর্যন্ত জিংমি সিংকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। সিং এর দু চোখে অশ্রু গড়িয়ে পড়ে। সিং খেয়াল করে তার দিকে শয়তানের দেবতা আসছে। শয়তানের দেবতা তার গলা চেপে ধরে আর বলে, সিং আমার আরো শক্তির প্রয়োজন, তুমি কি আমাকে দেবে না? সিং বলে, মহারাজ যেদিন আপনি আমাকে নিয়ে এসেছিলেন সেদিনে আমি ডিসাইড করে নিয়েছিলাম আমি বাঁচবো আপনার জন্য আর মরবো আপনার জন্য। সিং তখন তার ছোটবেলা কল্পনা করে আর সেখানে মারা যায়। তখনই মনির হাতে ফুলের মালাটা উধাও হয়ে যায় আর সে বুঝতে পারে সিং এর কিছু হয়েছে। তাইজিন বুঝতে পারে দিমিয়ান সম্পূর্ণভাবে শয়তানের দেবতার কন্ট্রোলে। সে মনে মনে বলে, ও এখন নিশ্চয়ই শয়তানের দেবতার প্রাসাদে যাবে এবং সেখানে গিয়ে সকল কষ্টের দরজা খুলে দেবে, এটা অনেক ডেঞ্জারাস, আমাকে গিয়ে সকল স্বর্গীয় লোকেদের জানাতে হবে। তাইজিন সেখান থেকে বেরিয়ে যায়। তাইজিন তার পায়ের ব্যথা নিয়ে একটি জায়গায় পৌঁছায় যেখানে স্বর্গের সকল মাস্টারদের দ্বারা তৈরি করা একটি পাথরের বেষ্টনী ছিল, যেগুলো ছিল এক ধরনের অ্যালার্ম যার মাধ্যমে কোনো কিছুর উপস্থিতি স্বর্গে পৌঁছানো যেত। তাইজিন সেগুলোকে অ্যাক্টিভেট করে যাতে করে স্বর্গীয় সকল লোকেরা বুঝতে পারে কিছু হয়েছে এবং তাদেরকে সেখানে যেতে হবে। কিন্তু স্বর্গীয় লোকেরা যখন এই অ্যালার্ম দেখে তারা দেখতে চায় যে এই অ্যালার্মটা কে অ্যাক্টিভেট করলো। তখন তারা দেখে এটা তাইজিন অ্যাক্টিভেট করেছে। চিশাও সেক্টর প্রধান বলে, অবশেষে তোমাকে পেয়েই গেলাম। তারা তখন তাদের পাওয়ার একত্র করে সেখানেই তাইজিনের উপর অ্যাটাক করতে শুরু করে। তাইজিন দেখতে পায় তার চারদিকের বেষ্টনী তৈরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই তাইজিনের উপর একের পর এক আঘাত হতে থাকে। সায়ুস একটা শিষ্য গঙ্গেয়কে বলে, ওকে জীবন্ত বন্দি করুন, এভাবে মারবেন না। গঙ্গেয় বলে, না ও জুমিন নয়, ও হলো তাইজিন যে একটা শয়তান। চিশাও সেক্টর প্রধান তখন একটি বিশাল বড় তলোয়ার তাইজিনের দিকে ছুটতে শুরু করে। তাইজিন কিছুই বুঝতে পারে না, সে বলতে থাকে, ওরা কেউ কেন আসছে না, দিমিয়ানকে আটকাতে কেউ কেন আসছে না? উপর থেকে তাইজিনের উপর তলোয়ার পড়বে এমন সময় কিছু এক শক্তি এসে তাইজিনকে সেখান থেকে নিয়ে যায়। স্বর্গীয় সকল শিষ্যরা তখন বেরিয়ে পড়ে তাইজিনকে খুঁজতে এবং তারা প্রতিজ্ঞা করে যেখানেই তারা তাকে পাবে সেখানেই মেরে ফেলবে। এদিকে দিমিয়ান পৌঁছে যায় শয়তানের দেবতার প্রাসাদে। শয়তানের দেবতা বলে ওঠে, দিমিয়ান আমার হয়ে কাজ করো, প্রাসাদের দরজা খোলো, সকল কষ্টের দরজা খুলে দাও, আমার স্বপ্ন পূরণ করো। দিমিয়ান তখন প্রাসাদের দরজা খুলে দেয়। এদিকে মনি ব্যারেন অ্যাবিসে পৌঁছে যায়। সেখানে সিং এর লাশ দেখে বলে, তোমাকে কে মেরেছে? মনি কল্পনা করে দেখতে পায় কে মেরেছে। মনি বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো। অন্যদিকে দিমিয়ান এক পা করে সিংহাসনের দিকে যায়। সে শয়তানি হার বের করে তার শক্তি দিয়ে সেটাকে সকল কষ্টের দরজা খোলার জন্য উপরে পাঠিয়ে দেয়। তখনই মনির শয়তানি শক্তি তার দিকে ধেয়ে আসে আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।